নমস্কার বন্ধুরা নলেজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমরা আপনাদের জন্য আবার একটি চাকরি খবর নিয়ে হাজির হয়েছি রেলওয়ে তরফ থেকে কিন্তু অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের ঘোষণা করা হয়েছে রেলওয়েতে কিন্তু অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট নিয়োগ করা হবে আপনারা কিন্তু আবেদন করতে পারেন অ্যাপ্রেন্টিস হিসাবে আপনাদের এক বছর ট্রেনিং দেওয়া হবে তো বন্ধুরা আবেদন করার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন এবং বাকি কি কি ক্রাইটেরিয়া আছে তা সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওটির মধ্যে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে আইকনটিকে প্রেস করুন যাতে এই চ্যানেল আপলোড হওয়া সমস্ত রকম জব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা আছি অফিসিয়াল নোটিফিকেশানে এখানে দেখতে পাচ্ছেন নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে এই নিয়োগটি করা হয়েছে এখানে নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন এক দুই হাজার কুড়ি ওয়াগন রিপেয়ার ওয়ার্কশপ এখানে ওয়াগন রিপেয়ার ওয়ার্কশপ আপনাদের পোস্টিং পড়বে এবং আপনাদের রিপেয়ার ওয়ার্কশপে কাজ থাকবে এবং নর্থার্ন সেন্ট্রাল রেলওয়েতে আপনাদের নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অ্যান্ড রেজিস্টার দেয়ার অ্যাপ্লিকেশান এক ছয় দুই হাজার কুড়ি থেকে পনেরো সাত দুই হাজার কুড়ি অর্থাৎ এক ছয় দুই হাজার কুড়ি থেকে পনেরো সাত দুই হাজার কুড়ি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন ট্রেডে কি কি পদ রয়েছে এখানে ফিটারের জন্য টোটাল নব্বইটি ভ্যাকেন্সি রয়েছে ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক এর জন্য পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে মেকানিক মেশিন অ্যান্ড টুল মেন্টেনেন্স এর জন্য তেরোটি ভ্যাকেন্সি রয়েছে মেকানিস্টের জন্য বারোটি ভ্যাকেন্সি পেন্টারের জন্য ষোলোটি ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ানের জন্য বারোটি ভ্যাকেন্সি স্টেনোগ্রাফার হিন্দির জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল একশো ছিয়ানব্বইটি পদে ভ্যাকেন্সি রয়েছে ইউআর জন্য আটানব্বইটি ভ্যাকেন্সি ও বিসির জন্য তিপ্পান্নটি ভ্যাকেন্সি এসসির জন্য ত্রিশটি ভ্যাকেন্সি এবং এসটির জন্য পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে ট্রেনিং পিরিয়ড এখানে এক বছর থাকবে এখন আসুন দেখা যাক এইজ লিমিটে কী বলা হয়েছে এইজ লিমিট সাধারণত যেমনটা থাকে এস সি জন্য পাঁচ বছরের ছাড় এবং ও জন্য তিন বছরের ছাড় তাছাড়া এখানে দেখুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড পার্সন আপার এইজ লিমিট দশ বছর ছাড় থাকবে এবং আপনাদের পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখন আসুন দেখা যাক এডুকেশান কোয়ালিফিকেশানের ব্যাপারে বলে দিই আপনাদের যোগ্যতা কী লাগবে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট টেন্থ ক্লাস আপনাদের দশম শ্রেণী পাস করতে হবে এবং দশম শ্রেণীর সমান্তরাল কোনো সার্টিফিকেট থাকলেও হবে তার সাথে দেখুন ফিফটি পারসেন্ট নম্বর পেতে হবে তার সাথে আপনাদের আইটিআই পাস সার্টিফিকেটও লাগবে অ্যাপ্লিকেশান ফি দেখুন একশো টাকা বলা হয়েছে এবং পোর্টাল ফিস সত্তর টাকা টোটাল একশো টাকা এবং আপনারা যদি এস সি বা ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকেন তার জন্য আপনাদের কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না মোড অফ অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাদের www.mponline.gov.in ডাব্লিউ ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে তো বন্ধুরা আবেদন করার আগে আপনারা কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশনটি পড়ে তারপরে কিন্তু আবেদন করবেন নোটিফিকেশনটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আজকে কিন্তু আমরা নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানটি বেরিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সামনে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করুন এবং আপনারা আমাদের ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ